فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. এখানে একটি প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি মেডিটেশন করে নাকি এর মাধ্যমে সে নিজেকে নিজের নফসকে কন্ট্রোল করতে পারবে, এবং সে বলে নিজেই নিজের সে মনের মালিক হয়ে যাবে। তো এই কথাগুলি কতটুকু সঠিক? কখনোই সঠিক নয়, কারণ মেডিটেশন বর্তমান যুগের একটি আধুনিক ফেতনা এবং এটা শিরকি ফেতনা, যেটা অনেক মানুষ বুঝে না। এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাদ্রী যারা আছে, যোগী সন্ন্যাসী যারা আছে, তারা যেভাবে ধ্যান করত, তো তাদের ধ্যানের এটা আধুনিক কলা কৌশল আর কি, এর যার নাম দেওয়া হয়েছে মেডিটেশন, যেটা অনেকে বুঝে না। আল্লাহ তাআলা তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আলিয়া মাকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, এবং ইসলামকে তোমাদের জন্য দিন বা জীবনবিধান হিসাবে আমি মনোনীত করলাম। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আর এর মধ্যে সবচেয়ে খারাপ জিনিস যেটা সেটা হচ্ছে নতুন উদ্ভাবিত বিষয়, আর প্রতিটি নতুন উদ্ভাবিত বিষয় হচ্ছে বেদাত, যার পরিণাম হচ্ছে জাহান্নাম। তো ইসলামের এই পরিপূর্ণ দিনের মধ্যে কিভাবে মানুষ নিজের নফসকে কন্ট্রোল করতে পারবে তার যাবতীয় বিধিবিধান উল্লেখ করা আছে। নতুন কোনো নিয়ম যদি কেউ উল্লেখ করে নিজের নফসকে কন্ট্রোল করতে চায়, তাহলে কখনোই সেটা সম্ভব হবে না এবং সেটা শরীয়ত কবুল করবে না বা ইসলামে সেটা গ্রহণযোগ্য হবে না। নফসকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা বলছেন আলা বি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাঝে অন্তর প্রশান্তি হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষের অন্তরকে কন্ট্রোল না করেন, দ্বীনের ওপরে ইসলামের ওপরে প্রতিষ্ঠিত না রাখেন, তাহলে কোশ্চিন কালও সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নফসের কন্ট্রোল এবং নিজেকে হেদায়েতের উপরে সঠিক পথের উপরে পরিচালনা করার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়া আমরা সবসময় পাঠ করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়েছেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, হে আমার পরওয়ারদিগার, হে আমার প্রতিপালক, তুমি অন্তরে পরিবর্তন করে, তুমি আমার অন্তরকে তোমার দিনের উপরে অটল অবিচল রাখো। তাহলে নিজের নফসকে, নিজের অন্তরকে দিনের ওপরে, ইসলামের ওপরে কন্ট্রোল রাখার জন্য আল্লাহর সাহায্য দরকার, আল্লাহর করুণা দরকার, এছাড়া অন্য কোনোভাবে সম্ভব নয়। আর এই ধ্যান করা, এগুলো খ্রিস্টান এবং হিন্দুদের নিয়ম, সুতরাং এই মেডিটেশন ইত্যাদি বিষয়গুলো, এগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে, এবং কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্কিত যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলি মানার চেষ্টা করতে হবে। মেডিটেশন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লিংক দিতেছি আপনাদেরকে, আপনারা অনুগ্রহপূর্বক এই লিংকটা পড়বেন, তাহলে আশা করি অনেক কিছুই বুঝে আসবে আপনাদের। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।